অশোকনগরে এসে জোড়া সভা করলেন দেব। তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে এসে এদিন সভা করলেন তৃণমূলের তারকা প্রার্থী। অভিনেতাকে দেখবার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমান বহু মানুষ। আগামী শনিবার সপ্তম দফা অর্থাৎ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন বারাসাত লোকসভা কেন্দ্রে। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। প্রচারের শেষ দিনে অশোকনগরে জোড়া সভা করলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা দেব। এদিন দুপুরে দেব প্রথম সভা করেন গুমা স্টেশন লাগোয়া অঞ্চলে। এরপর দ্বিতীয় সভা করেন অশোকনগর থানার মাগুরখালি এলাকায়। হেলিকপ্টারে চেপে জনসভাতে আসেন তিনি। হেলিপ্যাডে বহু মানুষ অপেক্ষায় ছিলেন অভিনেতাকে দেখবার জন্য। হেলিকপ্টার থেকে নামার পর দলীয় কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত দর্শকদের দিকেও এগিয়ে যান দেব। হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান। এরপর সোজা পৌঁছে যান জনসভা মঞ্চে। মঞ্চে দাঁড়িয়ে দলীয় ভোট দেওয়ার বিষয়ে আবেদন জানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে তিনি দলের উন্নয়নের নানা কথা তুলে ধরেন। নির্বাচন মানে কি? মানেটা কি? নির্বাচন মানে আমার কাছে হচ্ছে বিশ্বাস। আপনারা কোন দলকে বেশি বিশ্বাস করবেন, কোন দলের প্রার্থীকে বেশি বিশ্বাস করবেন, এটাই নির্বাচন। কে যারা কথা দিয়ে ভোট নেয় এবং তারপরে কথা রাখে তাকে বিশ্বাস করবেন, না যারা কথা দেয় ভোট নেয় এবং পালিয়ে যায়, ভোটের 5 বছর পর দেখা যায় না, তাকে বিশ্বাস করবেন? এটাই হচ্ছে আসল নির্বাচনের কারণ। আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি, আমি সেইটা পছন্দ করি না। যদি দল কাজ করে থাকে তাহলে কোনো দলকে ছোট করতে লাগে না। আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো, তারপর আপনারা বিচার করবেন কে কাকে আপনারা ভোটটা দেবেন। হাতে মাত্র একদিন আছে, কালকের দিনটা পুরো দিনটাই পাবেন এটা ভাবার জন্য। কে যাকে আমরা ভোট দিচ্ছি সে আপনাদের জন্য বা আপনাদের পরিবারের জন্য কাজ করেছে কি করেনি। চলে আসি, কোন দল বেশি কথা দিয়েছে, কোন দল বেশি কথা দেয়নি। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী প্রার্থী জানান, বলবো 2 লক্ষ ভোটে জিতছি। নাগরিকত্ব দেওয়ার কথা বলে প্রতিশ্রুতি দিয়ে এখন এরকম বিধি নিষেধ আরম্ভ করছে, এটা মানুষের সঙ্গে পঞ্চ কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।